হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য বিকেলের নাস্তা বা রোজা ইফতারের জন্যে একটি রেসিপি শেয়ার করব। এটা ছোট বড় সবারই প্রিয় একটি মজার খাবার এটা হচ্ছে ডিমের চপ আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে সুস্বাদু মজার ডিমের চপের রেসিপিটি আমি এখন তাহলে আপনাদের সাথে শেয়ার করছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস করে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে আমার পাশে থাকবেন আমি এখানে তিনটি ডিম সিদ্ধ করে লম্বা করে কেটে নিয়েছি আপনারা চাইলে গোল করে কেটে বা অন্য কোনো শেপেও কেটে নিতে পারেন তিনটি মাঝারি সাইজের পেঁয়াজ এবং তিনটি শুকনো লাল মরিচ একসাথে ভেজে নিয়েছি নিয়েছি ব্রেড গ্রাম আপনারা চাইলে ব্রেড গ্রামের পরিবর্তে টুস্ট বিস্কিট গুঁড়ো করে নিতে পারেন নিয়েছি চারটি আলু কেটে সিদ্ধ করে ছিলে নিয়েছি দুইটি ডিম ভেঙে নিয়েছি পরিমাণ মতো লবণ আমি সিদ্ধ আলুগুলোকে একটি চামচের মাধ্যমে ভেঙে ভর্তা করে নিচ্ছি আমি আলুগুলোকে অতিরিক্ত বেশি সিদ্ধ করিনি কারণ আলু অতিরিক্ত নরম হলে চপটা ভালো শেপ দেওয়া যায় না এই জন্য প্রপারলি আলুটা সিদ্ধ হওয়ার সাথে সাথে আমি চুলা থেকে আলুটা নামিয়ে নিয়েছিলাম এখন ভাজা পেঁয়াজ এবং মরিচের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে হাতে গুঁড়ো করে নিচ্ছি পেঁয়াজ মরিচ লবণ গুঁড়ার মিশ্রণের সাথে আমি আলু সিদ্ধটা দিয়ে ভালো করে ভর্তা করে নিচ্ছি আমি আলুর ভর্তায় এখন সরিষার তেল ইউজ করব না কারণ সরিষার তেল দিয়ে আমি ডিমের চপটা ভাজব আমি পরিমাণ মতো আলুর ভর্তা হাতে নিয়ে ছড়িয়ে আর মাঝখানে লম্বা করে কাটা ডিম বসিয়ে লম্বা শেপে ডিমের চপ বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে ডিমগুলো গোল করে কেটে নর্মাল গোল শেপ দিয়েও চপগুলো বানিয়ে নিতে পারেন আমি এক এক করে লম্বা শেপ দিয়ে ডিমের সবগুলি চপ বানিয়ে নিয়েছি সবগুলো চপ বানিয়ে নেবার পর আমি চপগুলোকে ব্রেড গ্রামে গড়িয়ে নিচ্ছি তারপর ডিমের মিশ্রণে গড়িয়ে নিয়ে আরেকবার ব্রেড গ্রামে গড়িয়ে নিচ্ছি কারণ দুইবার ব্রেড গ্রামে চপগুলো গড়িয়ে নিলে চপের আউটলেয়ারটা খুব মচমচে হয় আপনারা বাচ্চাদের জন্য বিকেলের নাস্তা হিসেবে এটি তৈরি করে দিতে পারেন এবং ইফতারির জন্যও এই চপ তৈরি করে ছোট বড় সবাই মিলে টমেটো কেচাপ দিয়ে খেতে পারেন এটা আসলেই হাতের কাছে সহজ উপকরণ দিয়ে মজাদার একটি নাস্তা যেটা খুব সহজেই বানানো যায় আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এক এক করে সবগুলি চপ ভাজার জন্য রেডি করে ফেলেছি এখন আমি একটি ফ্রাই প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো সরিষার তেল গরম করে এক এক করে চপগুলি প্যানে দিয়ে দিচ্ছি আমি চুলার তাপমাত্রাটা লো রেখে ডিমের চপগুলি ভেজে নেব কারণ এটা ভিতরে সব কিছুই সিদ্ধ করা এটা জাস্ট আউটলেয়ারটা যেন ভাজা হয় মচমচে হয় সেজন্যে ভাজা আমি উল্টে পাল্টে দুই পাশটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এখন আমার সবটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি নামিয়ে নেব